হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি পিএলপি ফাইল নিয়ে এসেছি। তো সেই পিএলপি ফাইলটা হলো যে বাংলাদেশ যুবলীগের রাজনৈতিক পোস্টার ডিজাইন। তো এই পোস্টার ডিজাইনটা কীরকম হবে সেটা এখন আপনাদের আমি দেখাবো। তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে পোস্টার ডিজাইনটা আমি কীভাবে তৈরি করেছি। তো এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে এই পোস্টার ডিজাইনটা আমরা তৈরি করেছি। এটা দেখতে পাচ্ছেন জয় বাংলা এবং আরও যা যা কিছু আছে, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মজলুর তাপ পরশ বা যে যুবলীগের যে প্রতিষ্ঠাতা, তাদের ছবি দিয়ে কিন্তু অসাধারণভাবে এই পোস্টার ডিজাইনটা আমরা তৈরি করেছি। তো আজকের এটার পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে এই পিএলপি ফাইলটা তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। পিক্সেল ল্যাব অ্যাপটা আপনারা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা প্লে স্টোর থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি একটি করে সংখ্যা করে মোট ছয়টি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। আপনারা সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা ইন্টোর পরে চলে আসলাম আমার ইউটিউব ডেসক্রিপশনে। তো আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার ইউটিউব ডেসক্রিপশনে চলে আসবেন। আসার পর এখানে একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন, এটা গুগল ফর্মের লিঙ্ক। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা কিছু লেখা পাবেন, লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আপনারা একটা অপশন পাবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখানে আপনার যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করেছেন ভিডিও থেকে, সেই ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে যখন আপনারা ক্লিক করে দেবেন, এরপরে আপনারা এখান থেকে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা কিন্তু তো এই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো এই পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো আমরা পিক্সেল ল্যাবে চলে আসব এবং এখান থেকে আমরা সরাসরি থ্রিয়ার অপশনে ক্লিক করে দিব। থ্রিয়ার অপশন থেকে ক্লিক করে দিব ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে যখন আমরা ক্লিক করব, এখান থেকে আমরা ক্লিক করে দেব পিএলপিতে। তো এই পিএলপিতে ক্লিক করার পর এরপর নিচে চলে আসব। এরপরে যে রাজনৈতিক যে পোস্টার ডিজাইন, এটার পিএলপি ফাইলটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করলে আপনারা ক্লিক করে দিবেন এবং ক্লিক করলে এখানে দুটো অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাট অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজটা করতে পারবেন। তো যেহেতু আমরা ডাউনলোড করে নিই, তাই আমরা এখান দিয়ে ক্লিক করব না। তো এখান থেকে আমরা ব্যাক হয়ে আসছি। ব্যাক হয়ে আসার পর আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি। তো আমাদের পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে আমরা যে পোস্টার ডিজাইনটা করেছি সেটা এখানে ফুটে উঠেছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের বিভিন্ন দলের যে সে তাদের ছবিটা এখানে ব্যবহার করতে পারেন এবং নিজের ছবি ব্যবহার করতে পারেন এবং নাম ব্যবহার করতে পারেন। তো এগুলো চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পারবেন সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। আপনারা যেটা চেঞ্জ করতে চান সেটার লকগুলোকে খুলে নেবেন। তো এখান থেকে যদি আমরা চেঞ্জ করতে চাই, কোনটা চেঞ্জ করা যায়, আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, ছবিটা চেঞ্জ করতে চাই, ছবির লকটা খুলে নিয়ে ছবিটাকে আপনারা এখানে যেভাবে আনবেন সেটা হচ্ছে এখানে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। তো প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের রিমুভ পেজের মাধ্যমে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ছবিটাকে এখানে নিয়ে আসবেন।
আনার পরে ছবিটা যদি উপরে থাকে ছবিটাকে এই 8টা ডটের মাধ্যমে সুন্দর মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এরপর আসলো যে নাম, তো এখানে আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন। নাম চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা লকগুলোকে খুলে নেবেন এবং এখানে আপনার যে নাম সেটা দিয়ে দিবেন। তো সেটা সুন্দর মতো দিয়ে দেওয়ার পর এখানে মহানগর কুমিল্লা ঢাকা বা যে কোনো জেলার যে যুবলীগ আছে তাদের নামগুলো, তাদের যে জেলা যে সেটা দিয়ে দিবেন। তো এখানে যদি আমরা দিই ঢাকা মহানগর যুবলীগ, এবং সুন্দর মতো করে কাস্টমাইজ করে দিলাম। এবং আপনারা চাইলে কিন্তু এই ছবিগুলো আপনারা ডিলিট করে নতুন ছবি অ্যাড করতে পারেন। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ছবির নিচে যে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করে দেয় কীভাবে, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো রাজনৈতিক পোস্টার ডিজাইন এক্ষেত্রে এই মিল ব্যাকগ্রাউন্ডের সাথে ছবি মিল করে দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এভাবেই কিন্তু আপনারা অসাধারণভাবে এই পোস্টার ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করলে সেভ টু ইমেজ, এরপরে আপনারা আল্টাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।